নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভিক আর আজ তেরোই নভেম্বর সোমবার নিউজ নির্ভিকের বড় খবর প্রতিবেদন বিভাগে দেখুন কারার ওই লৌহ কাপাট নিয়ে জাতীয় স্তরে তুঙ্গে ওঠা বিতর্ক নিয়ে বিশেষ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে নজরুল ইসলামকে নিয়ে ই কি সহ্য করবে না বাঙালি চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক কাজী নজরুল ইসলাম আমাদের রক্তের ভিতরে মিশে রয়েছেন আলোয় উদ্ভাসিত এক অমল উত্তরাধিকার হয়ে কবি লিখেছিলেন রাজার বাণী বুদ্বুদ আমার বাণী সীমাহারা সমুদ্র সেই সমুদ্র বাঙালির চেতনায় জেগে রয়েছে এই অন্ধকার সময়েও লৌহ কপাট নিয়ে বিতর্ক নতুন করে তা বুঝিয়ে দিচ্ছে এ আর রহমান গোটা দেশের মতো এখানেও প্রবল জনপ্রিয় সেই রোজা থেকেই তার সুরের জাদু বঙ্গদেশেও একই রকমভাবে ছড়িয়ে গিয়েছে সেই মানুষটাই এমনভাবে কাজী নজরুল ইসলামের গানকে বিকৃত করায় অসন্তুষ্টি ক্ষোভ বেড়েই চলেছে পিপ্পা নামের একটা ছবিতে ব্যবহৃত হয়েছে কাজী নজরুল ইসলামের গানটা যে এ আর রহমান বন্দে মাতারাম কিংবা জয় হো সৃষ্টি করেছেন রবীন্দ্রনাথের চিত্ত যেথা ভয় শূন্য কবিতায় সুর দিয়েছেন তিনি কেন নজরুল ইসলামের গানটার স্পিরিট বুঝতে পারলেন না প্রশ্ন উঠেছে তিনি কি খোঁজ পাননি এই গানের পিছনে রয়েছে কোন দৃপ্ত ইতিহাস যা আজও রোমকূপে আগুনের নেশা ধরিয়ে দেয় আসলে তাকে যারা কাজী নজরুল ইসলাম সম্পর্কে আবল তাবল বুঝিয়েছেন আমার মনে হয় মূল অপরাধী কিন্তু আসলে তারাই বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারমের সময় বঙ্কিমচন্দ্রকে এবং রবীন্দ্রনাথের চিত্ত যেথা ভয় কবিতার বেলায় রবীন্দ্রনাথ ঠাকুরকে যে উচ্চতায় বসিয়ে এ আর রহমানের মনে ধারণা তৈরি করা হয়েছিল কাজী নজরুল ইসলামের কারার ওই লৌহ কপাট গানের সময় কাজী নজরুল ইসলাম সম্পর্কে তার ছিটে ফোটাও এ আর রহমানের মনে তৈরি করা হয়নি রোগটা আসলে এখান থেকেই ছড়িয়েছে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম হলে যে তার যাবতীয় গৌরবের ইতিহাস বর্তমানে ভুলিয়ে দেওয়া যায় এই রোগটা এখনকার চকচকে মিডিয়া জেনেও না জানার ভান করছে কিন্তু আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন যাই হোক অন্য প্রসঙ্গে আসি মানে মূল প্রসঙ্গে আসি কাজী নজরুল ইসলাম লিখিত এই গানটার নাম ভাঙার গান যা তার উনিশশো সালে প্রকাশিত ভাঙার গান কাব্যগ্রন্থের একেবারে শুরুতেই রয়েছে যে বইটার প্রথম সংস্করণ ব্রিটিশদের চক্ষুশুল হয়ে উঠেছিল প্রকাশের পর থেকেই দ্রুত বাজেয়াপ্ত করা হয়েছিল বইটা নিষিদ্ধ করা হয়েছিল যা জারি ছিল প্রায় আড়াই দশক ধরে উনিশশো সালে স্বাধীন ভারতে প্রকাশিত হয় কাব্যগ্রন্থটার দ্বিতীয় সংস্করণ তবে তারও আগে উনিশশো সালের জানুয়ারি মাসে বাঙ্গালার কথা পত্রিকায় প্রকাশিত হয়েছিল ভাঙার গান সেই সময় চিত্তরঞ্জন দাস কারাবন্দি তার স্ত্রী বাসন্তী দেবীর অনুরোধে খানিকক্ষণের মধ্যেই অবিস্মরণীয় গানটা লিখে গেয়ে শুনিয়ে দিয়েছিলেন কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সেই গানে নজরুল আহ্বান জানিয়েছিলেন লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেল উপাড়ি এই ডাক সেই অগ্নিগর্ভ সময়ে জেগে ওঠা দেশপ্রেমের তরঙ্গকে আরও বহুগুণ বাড়িয়ে তুলতে সক্ষম হয়েছিল আসলে প্রথম থেকেই বাংলার কাব্যজগতে কাজী নজরুল ইসলাম ছিলেন প্রকৃত প্রস্তাবেই একজন রক স্টার মাত্র ২২ বছরের এক তরুণের কলম সেদিন রক্তে আগুন জ্বালিয়ে দিয়েছিল বিপ্লবীদের খোদ চিত্তরঞ্জন দাস না হলে কি জেলের ভিতরে বসে গেয়ে ওঠেন কারার ওই লৌহ কপাট একশো বছরেরও বেশি সময় আগে লেখা গানটা আজও একই রকম জীবন্ত এই গানের যে তীব্রতা সেটাই এর মূল স্পিরিট যে দুর্দম চেতনার কথা বলে এই গানটা তা যেন স্বাধীনতা সংগ্রামী বাঙালির ইতিহাসকে ধারণ করে রেখেছে সেই গানকে এমন মিহি রোমান্টিক মেজাজে কেন যে ব্যবহার করলেন এ আর রহমান সাহেব তা ভেবে ওঠাই দুষ্কর এ গান তো যে কোনো গান নয় ওই যে আগেই বললাম তার রিসার্চ টিম আসলে তাকে হদিস দিতে পারলো না এমন এক গানের এটাই আসলে আসল রোগ কাজী নজরুল ইসলামের দুর্ভাগ্য যে সাম্প্রতিক সময়ে তার নাম উঠে এসেছে কোনো না কোনো বিতর্কে গত মে মাসের কথাই চিন্তা করুন নবদ্বীপের রাধারানী মন্দিরের হিন্দু নাট মন্দিরে আয়োজিত হয়েছিল একটা রবীন্দ্র নজরুল সন্ধ্যা সেখানে নজরুলের ছবি রাখা যাবে না এমনই নাকি আপত্তি জানিয়েছিল খোদ মন্দির কমিটি শুরু হয়েছিল বিতর্ক এবার এ আর রহমানের সুরকে কেন্দ্র করে ফের বিতর্ক ঘনিয়েছে এই বিক্ষোভের মধ্যেও তা যেন এক অন্য প্রশান্তির বার্তাও কিন্তু দিয়ে যায় ক্রমশ আত্মবিস্তৃতির পথে হেঁটে চলা বাঙালি আজও তবে তার প্রিয় নায়কের অপমানে প্রতিবাদের আগুনে জ্বলে ওঠে উনিশশো 1950 সালে অন্নদাশঙ্কর রায় লিখেছিলেন ভুল হয়ে গেছে বিলকুল আর সব কিছু ভাগ হয়ে গেছে ভাগ হয়নি কো নজরুল এই অমোঘ উচ্চারণেই ধরা আছে বাঙালির কাছে নজরুলের আসল ছবিটা গত কয়েক দশকে আমুল বদলেছে বাঙালি কিন্তু তার নজরুল প্রেম এতটুকুও বদলায়নি এই অস্থির সময়ে বিভাজনের চেষ্টার এই অস্থির সময়ে সেটাই যেন সান্ত্বনার তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন নিউজ নির্ভিক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম বেশি রাত দশটায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময় অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ কিছু ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য এবং ব্যতিক্রমী ভিডিও পাওয়ার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ